ようにしたらあのタンパク質が吸着しなくなるっていう比較的な吸着を抑えるかっていう、まあ、そのような訪問しまくをどのようにあの条件を最適化するかということで、まあ、様々な訪問しまくをパラメーターあるいはこの膜圧とかをパラメーターで機械学習を行ってあげるとどのパラそういうのももし分かれば教えてちょっと拍手が小さくてあれだったんですけど、拍手ありがとうございます。はい、これ我々がやっておりますスマホレンジャーという活動で、筑波大学ではそこそこ有名なものなんですけども、今日はちょっとぜひということで来ていただきました。で、皆さんに最初にお配りしたかと思うんですけど、漫画本がございまして、それぞれがスマートポリマーの特徴というか必殺技になっているので、それを今日はちょっと軽く見せていただければと思います。よろしくお願いします。スマホレッド免疫回避、スマホピンクバイオセンサー、スマホイエロー形状記憶、スマホグリーン成分活性、スマホブルー自己修復、スマートポリマーで病気を治す、ナノ生態スマホレンジャー。拍手お願いします。はい、通常はこれでサイエンス賞がつながるんですけど、今日はここまでということで、じゃあ、写真はレンジャーも入った感じでよろしいですかね。じゃあ、皆さん前に来ていただいて、どの辺、浜田さん、写真お願いしても大丈夫ですか。そこそこ真ん中に寄っていただいて。じゃあ前にお願いします。皆さんどんどん来ていただいて。なるべくどこからどこまで行きますか。大場さんが左に、もうちょっと行けます。そうですね、ここへ横まで入ってください。そうですね、左側その机、大場さんのところから内側に入ってください。じゃあ右側は長谷さんのところぐらいですかね。じゃあ、大場さんから長谷さんの間に入るように皆さん寄ってください。ありがとうございます。これからちょっとお昼の案内をしますので、ちょっと少々お待ちください。これから昼休憩となります。お弁当用意、全員分用意してありますので、外に6種類ありますので、お取りいただければと思います。それでこの会議室で食べて。ハローアマリイブライル本土ラアマーモンタカラオフェイガドアカロンアジケチロアマデルコンファンシェボロミティングボロラスディンとラスディンシェスアヤコンバジェサルジャッタとコンファンス খতম তো আবার কাল থেকে সে অ্যাজ ইউজুয়াল ঘোড়ার রেসের মতো কাজ স্টার্ট বা যাওয়া আসা কাজ এরকম হতেই থাকবে। সাধারণত আমরা জানি এই মিটিংগুলোতে সাধারণত কি হয় যে এই মিটিং কনফারেন্স বা সেমিনারগুলোতে কি হয়, সো মেইন লক্ষ্য থাকে যে অনেক কিছু আলোচনা হয়। তো লাস্ট 4-5 মাস বা 6 মাস এক বছরে কে যেমন কাজ করেছে সেগুলোকে বলে, এবং সেখান থেকে আমরা যা আইডিয়া পাই সেগুলো নিয়ে কন্টিনিউ কাজ করা, এরকম ধরনের আমরা মোটামুটি একটা অভ্যস্ত যে ফিল্ডেই থাকুক না কেন সেই ফিল্ড থেকে কনফারেন্স সেমিনার বা মিটিং অ্যাটেন্ড করে সেভাবে অভ্যস্ত এবং সে জানে, সে নতুন কিছু আর করে বলবো না। আর যেটা হয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণে খুব ভালো খাওয়া দাওয়া হয়, আর হলো আউটিংটা হয় যে নতুন প্লেসে গেলাম তার চারপাশটা ঘুরে থাকা হয়,
তো এই তিন চারটে পাঁচটা পয়েন্ট খুব এই কনফারেন্স বলো সেমিনার বলো থেকে আমরা পাই, সেটা যেখানে হোক না কেন, সে ইন্ডিয়া হোক, জাপান হোক, অল ওভার ওয়ার্ল্ডে যে যেখানে যেখানেই এরকম ধরনের সেমিনার কনফারেন্স হোক না কেন এটা মোটামুটি একই থাকে। তো চেঞ্জটা কোথায়, তো এই জাপানে এখন চেঞ্জটা কোথায়, জাপানের কনফারেন্স হলে বা সেমিনার হলে কোথায় পার্থক্য, কোথায় চেঞ্জ, সেটি এগুলায় চোখে ধরা পড়েছে, সেটাই আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো এবং বলব। জাপানের কনফারেন্স হলে যে তিনটে দৃশ্য এগুলায় চোখে ধরা পড়েছে, তার প্রথমটি হলো লাস্ট দিন। লাস্ট কনফারেন্সের যে কোনো লাস্ট দিনে দেখা যায় যে প্রত্যেকে তাদের লাগেজ ব্যাগ নিয়ে কিন্তু হাজির হয়ে যায় কনফারেন্স হলে, কারণ ওই দিন তাদের মাস্ট যে যেখানে যে 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 শহর থেকে গিয়েছিল না কেন সেই শহরে ফিরে আসতে হবে। ওই দিন কিন্তু তাকে কনফারেন্স সিটিতে থাকা যাবে না, তার কারণটা যদি কেউ থেকেও যায় কোনো আপত্তি নেই, থাকতেই পারে, কিন্তু যে যাওয়া আসার যে টাকাটা, মানে অ্যাটলিস্ট যে আসার যে টাকাটা সেটা কিন্তু রিফান্ড হয় না। আরেকটা, ওই দিন যখন ওই হোটেলে থাকবে তখনও কিন্তু ওই হোটেলের টাকাটা দেওয়ার হবে না, মানে ইউনিভার্সিটি হোক, ইনস্টিটিউট হোক, বা যে যদি কোনো কেউ কোম্পানি থেকে যায় সেই কোম্পানি কিন্তু ওই টাকাটা তাকে রিটার্ন করবে না। তারপরেও, তার মানে একটা উদাহরণ দিয়ে আমি বলি, কেউ হয়তো আজকের দিনে, আজকে 4:30 অবধি কনফারেন্স হলো, কেউ হয়তো আজকে না গিয়ে কালকে সকাল সকাল বেরিয়ে গিয়ে কালকের একটা অফিসটা অফিস ইন করলো, কিন্তু তার তো কোনো অফ ডে নেই, তো সেক্ষেত্রেও কিন্তু যখন ওর টাকা যখন রিইম্বার্স চাইবে, আই মিন যা রিফান্ড যখন চাইবে, তখন কিন্তু ইউনিভার্সিটি ওর কোম্পানি জিজ্ঞাসা করবে যে তুমি আজকে সকালে এসছো কেন, মানে কালকে রাত্রে না এসে আজকে সকালে এসছে কেন, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে যে হোটেলের টাকা তো দেবেই না, সে এটা তো হলোই। তারপরে যদি এমনও হতে পারে যে কালকে হয়তো ছুটি আছে, সেক্ষেত্রেও কিন্তু সেই ব্যক্তি বা সেই পার্সন কিন্তু কোনো মতেই এখানে থাকতে পারবে না, তাকে আজকেই রিটার্ন হতে হবে। তার কারণটা হলো যে এরা এই জিনিসটাকে খুব অপছন্দ করে, এরা মনে করে যে তুমি ওখানে গিয়েছো ওই ঘোরার জন্য হোক, এনজয় করার জন্য, সেইটাকে রেস্ট্রিক্ট করার জন্য কিন্তু এই জিনিসটা পুরো বন্ধ করা থাকে। আরেকটা ব্যাপার হলো যে এটা কি সম্ভব যে জাপানের একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ততে ওই দিনের মধ্যে ফেরা, কারণ 4:30, 5:00, 6:00 অবধি কনফারেন্স হবে, তারপরে ওই দিনে ফেরা সম্ভব? একদম ফেরা সম্ভব। কারণটা হচ্ছে এখানে সাউথ থেকে নর্থ এই পার্টটা কিন্তু একদম পুরো ফ্লাইট যোগাযোগ খুব ভালো, সিনকানসেন আছে, হাই স্পিড ট্রেন, বুলেট ট্রেন খুব ভালো, ফলে ফিরতে পারবে। ইস্ট থেকে ওয়েস্ট তো পুরো সিনকানসেন দিয়ে কানেক্টেড, ফলে জাপানের যে কোনো কোণ থেকে একটা কোণে মোটামুটি জার্নির জন্য ঘন্টা দুয়েক লাগে, 2-4 ঘন্টা লাগবে। তারপরে তো যে যার তার ওই স্টেশন বলো, এয়ারপোর্ট বলো, ওখান থেকে বাড়ি ফিরতে যার যেমন লাগে, তো মোটামুটি 6টায় যদি কারো কনফারেন্স ম্যাক্সিমাম শেষ পায়, সে কিন্তু ইজিলি 6:00, 4:00, 10:00, 11:00 মধ্যে বাড়ি ফিরতে পারবে, তো থাকার কোনো প্রশ্নই ওঠে না। আরেকটা হলো, সেকেন্ড পয়েন্ট হলো, এগুলোর চোখে যেটা ধরা পড়েছে তা হলো এদের এই লাস্ট দিন, কনফারেন্সের লাস্ট দিন, কিছু স্টুডেন্ট বলো বা কিছু জুনিয়র লেভেলের লোক বলো বা ছেলে মেয়ে বলো, ওরা কী করে, ওদের সিনিয়রের সাথে যখন আলাপ পরিচয় করবে, তো তখন আমাদের ক্ষেত্রে কি, আমরা হ্যান্ডশেক করে বলি যে আমার নাম এটা, বা আমরা এই কার্ড দেখে বলে দিই, এই দেখো আমি, আমার নাম এটি, আমায় অমুক ইনস্টিটিউটে বা অমুক কোম্পানিতে কাজ করি, তো এরকম একটা আদান প্রদান করে নিই। এরা কী করে, এদের একটা নিজস্ব একটা প্রাইভেট কার্ড একটা রেডি করে, সেই কার্ডটা দেয়, কার্ডটা দিয়ে বলে আমি, আমার নাম এটা, আর আমি অমুক কোম্পানিতে কাজ করি, এরকম করে একটা মোটামুটি আমরা যেমন সহজেই খুব হ্যান্ডশেক করে দিই, হাই হ্যালো বলে নামটা বলে দিই, এরকম করে দিই, কিন্তু এদের এই ফর্মালিটিটা লাস্ট দিন দেখা যায়। আরেকটি ইগোলায় খুব ভালোভাবে লক্ষ্য করেছে যে অনেকে, অনেক সময় বলা যাবে যে জাপানের কনফারেন্স হলে খাওয়ার দাওয়ার সেই একই থাকে, কিন্তু ইগোলায় চোখে ধরা পড়েছে খাওয়ার কিন্তু একই নেই। আজকে যদি তোমরা দেখো কালকের খাওয়ারের ডিশ, আজকের খাওয়ারের ডিশ কি একই ছিল? প্রথমটা দেখে মনে হবে একই ছিল, ওই মাংস, ওই পর্ক, তারপরে ভাত, যে যেখানে ভাতটা অ্যামাউন্টও সেম, পর্কের আইটেমও সেম, একই রকম দেখতে, তারপরে যেইটুকু ফ্রাইড আইটেম হোক, তারপরে চিকেন আইটেমও সব একই রকম, সত্যি দেখতে একই রকম। কিন্তু চেঞ্জ কোথায় ছিল? চেঞ্জ ছিল লেবুতে। আগের দিন যে লেবুটা আমি পেয়েছিলাম একটু বড় সাইজের, কিন্তু আজকে যে লেবুটা পেয়েছি একদম ছোটো সাইজের। সেইখানে এগুলোয় দেখছে যে না, খাওয়ারের মধ্যে কিছুটা চেঞ্জ আছে। অ্যাকচুয়ালি খাওয়ারের মধ্যে কোনো চেঞ্জ হয় না, এরা না দুদিন কেন, 2 সপ্তাহ ধরে যদি মিটিং হয় খাওয়ারের প্যাটার্ন ওই একই থাকবে। তবে এটা বলাটাও ভুল, কিন্তু প্যাকেটগুলো কিন্তু অনেক সময় আলাদা থাকে। যেমন আজকে যেমন ছিল, এক 3 ধরনের প্যাকেট ছিল আমার, যেমন খাওয়ারের মেনু যদি তুমি একই সিলেকশন করো তাহলে কিন্তু ওই একই রকম জায়গায় মাংস থাকবে, পর্ক থাকবে, ভাত থাকবে, আর ওই ভাজা থাকবে, মানে ফ্রাইড আইটেম থাকবে।
কিন্তু তুমি যদি যে মেনুটা চেঞ্জ করে দাও ওর জন্য অন্য প্যাকেট থাকে, যে প্যাকেটটা হলো তোমার ওই ড্রাই ফ্রুট মানে ব্রেড এরকম ধরনের স্যান্ডউইচ টাইপের, তো এরকম ধরনের পাওয়া যায়। তো খাওয়ার খুব একটা বেশি চেঞ্জ হয় না এরকম এই খাওয়ার দিয়ে। আর খাওয়ার বলতে গিয়ে যা বলছি, আমি তো পেট পুরে খেলাম, চলো এবার তোমরা পেট চোখ ভরে দেখো আমার খাওয়াটা আর এনজয় করতে থাকো। আর অবশ্যই ভালো লাগলে এই কনফারেন্সের দুদিন আমি সব কিছু আপলোড অলরেডি করে দিয়েছি, আমার পোস্টার প্রেজেন্টেশন জাপানিদের সামনে বক বক বলে যেটা আপলোড হয়েছে, অবশ্যই ফার্স্ট দিন কনফারেন্স ডে ওয়ান ওইটি অলরেডি আপলোড হয়েছে, ওখানে অনেক কিছু বলা হয়েছে। তার কারণটা হলো কীভাবে আসা যাওয়া, কনফারেন্সের রেজিস্ট্রেশন এখানে কেমন হয়, কোথায় মিল কোথায় অমিল অন্য কান্ট্রির থেকে সেটা পরিষ্কারভাবে দেখানো হয়েছে। আর অবশ্যই আরেকটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে এখানে আমি কালকে এসে কি ট্রাভেলের মধ্যে পড়েছিলাম যে বাস জার্নি করতে থেকে, ওটাও পরিষ্কার দেখানো হয়েছে, যেটির মধ্যে আছে যেইটির মধ্যে উল্লেখ আছে এপিসোডে যে কনফিডেন্স ভালো ওভার কনফিডেন্স ভালো না অ্যান্ড বিশ্বাস ভালো অন্ধবিশ্বাস ভালো না, ওই এপিসোডটা প্লিজ দেখে নিতে পারবেন। আর অবশ্যই এই ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে লাইক করবে, অবশ্যই কিছু বলার থাকলে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে, আর শেয়ার করতে থাকবে নিজের বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজনকে দেখানোর জন্য জাপান এই কনফারেন্স ওর এই আউটিংটা দেখার জন্য। আর আরেকটা এই কথা বলতে গিয়ে মনে পড়লো আউটিং দেখাতে গিয়ে, এইখানে আরেকটা এগোলায় যেটা দেখাতে চায় যে জাপানিজ কনফারেন্সে, জাপানের যে কোনো কনফারেন্স বা মিটিং বা সেমিনার হোক না কেন, ওটি কিন্তু কোনো একটা কনফারেন্স হলে গিয়ে হয়, কনফারেন্স হলটা বুক করতে হয়, সেইখানে গিয়েই ওই কনফারেন্স বা সেমিনার বা মিটিংটা হয়। সে স্কুলের টাইপ অফ মিটিং বা কলেজ টাইপ অফ মিটিং, কোম্পানির মিটিং, ইউনিভার্সিটি মিটিং, এনি কাইন্ড অফ মিটিং বা কনফারেন্স টাইপ হলে একটা কনফারেন্স হল বুক করতে হয়, কোনোরূপ ওই ইউনিভার্সিটি ইনস্টিটিউট বা কোনো একটা কোম্পানির বড় হলে গিয়ে কিন্তু এ সকল মিটিং বা কনফারেন্স হয় না। ওকে, এরকম টুকিটাকি তোমাদের সামনে আমি তুলে ধরবো জাপান থেকে, যখন যা হবে নতুন কিছু হবে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। আর তোমাদের কাজ থেকে সাবস্ক্রাইব করা, লাইক করা এবং শেয়ার করা, কমেন্ট করা। হাফে গেলাম, ঠিক আছে, চলুন তাহলে আজকের মতো বাই বাই, দেখতে থাকুন এগোলায়, খুব ভালো থাকবেন। কী হবে এইদিকে এই বিল্ডিং আর ওই বিল্ডিংটা অ্যাটাচ আছে। অ্যাকচুয়ালি জাপানে কোনো কনফারেন্স হলে কোনো ইউনিভার্সিটি বা কোনো ইনস্টিটিউট বা এরকম কিছুতে হয় না, হয় কোথায় না, ওর জন্য কনফারেন্স হল থাকে, সেখানে সমস্ত রকম কনফারেন্সটা হয়, মানে বিজনেস কনফারেন্স থেকে শুরু করে একাডেমিক বা সমস্ত রকম কনফারেন্স হলে, সেমিনার হলে তার ওর জন্য কনফারেন্স হল থাকে আর কি। প্রত্যেকটা শহরে এরকম কয়েকটা কনফারেন্স হল থাকে, সেইখানে গিয়ে হয়, সেটা বুক করতে হয়। তো বুক করলে সেখানে কোনো ইউনিভার্সিটি বা কোনো একটা ইনস্টিটিউটে গিয়ে কনফারেন্স হয়ে যাবে, সেমিনার হয়ে যাবে, বা কোনো একটা মানে ভালো স্কুল আছে, বিল্ডিং আছে, সেখানে হয়ে যাবে, ওরকম ব্যাপারটা নয়। কনফারেন্স মানেই হলে কনফারেন্স হল বুক করতে হবে, সেখানে হবে। আর ওই জন্য এই কনফারেন্স হলগুলো, ওই যেমন ওখানে চিকুবা ইন্টারন্যাশনাল কংগ্রেস সেন্টার, মানে এগুলো এগুলো একদম মানে প্রি প্ল্যান করে কেউ পান আর কি। ওই জায়গাটা খুবই
করেছিলাম।